প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা যারা ঘর বন্দি হয়ে আছো, পড়ালেখা থেকে অনেক দূরে আছো, তাদের জন্য পড়ালেখার কিছুটা সহযোগিতা করার জন্য ফুলাতা অনলাইন স্কুল এবং ফুলাতা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে চলছে অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম। এই পাঠদান কার্যক্রমে আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস। আর এই ক্লাসে তোমরা যে জিনিসটা শিখতে পারবে সেটা আমি প্রথমেই বলছি, যেটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা আজকে শিখব, এবং পরবর্তী ক্লাসে থাকবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা শিখব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক বর্গমূলের সাহায্যে অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা যখন বর্গমূল করতে যাব, তখন প্রথমে আমাকে জানতে হবে আসলে মৌলিক সংখ্যাটা কী এবং মৌলিক গুণনীয়কটা কী। মৌলিক গুণনীয়ক হলো যে সংখ্যার এক ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, এক ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, সেটা হলো কি আমাদের মৌলিক সংখ্যা। এবং যেটাই মৌলিক সংখ্যা সেটাই হবে মৌলিক গুণনীয়ক। এখন আমরা যে কাজটা করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন বর্গমূল করব তখন আমরা যে কোনো একটি সংখ্যা আমরা নির্ধারণ করি। তাহলে মনে করি আমরা এখানে আমরা যে সংখ্যাটি নির্ধারণ করব সেটা হলো কি ১৬। ১৬ একটি সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা কি বর্গমূল করব। তাহলে বর্গমূল করার জন্য এখন প্রথম কাজ হলো আমাদের কি এই ১৬র মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। তা আমরা ১৬র কীভাবে মৌলিক গুণনীয়ক বের করতে হয় খুব সহজ, সেটা হলো কি আমরা দেখো এই ১৬ কি জোড় সংখ্যা। আমরা দুই কিন্তু একটা সবসময়ের জন্য কি মনে করি, দুই একটি সবসময়ের জন্য মৌলিক সংখ্যা। তা দুই যখন মৌলিক সংখ্যা তাহলে দুই অবশ্যই ১৬কে বিভাজিত করে। তাহলে দুই দিয়ে যদি আমরা ১৬র কত বার যায় ৮ দ্বিগুণে ১৬, আবার ৮ কত হচ্ছে ৪ দ্বিগুণে ৮, আবার তুমি যদি যাও তাহলে দুই দ্বিগুণে কত ৪। এখন এখানে যে মৌলিক গুণনীয়কগুলো বেরিয়েছে সেগুলো হলো দুই 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 দুই, তাহলে কয়টা দুই হয়েছে ১ ২ ৩ ৪, চারটা দুই হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি অতএব ১৬ ইকুয়াল টু একটা দুই, দুইটা দুই, তিনটা দুই, চারটা দুই, দেখো ১ ২ ৩ ৪, ১ ২ ৩ ৪। আবার যদি এইগুলো যদি আমরা গুণ করি তাই এইগুলোর গুণফলটা হবে কত সে ১৬, দুই দিনে ৪, চার দিনে ৮, আট দুগুণে কত ১৬। তাহলে ফলাফল আমাদের পরিষ্কার হয়ে গেল। এখন কথা হলো বর্গমূল যখন আমরা করব, বর্গমূল করার জন্য আমরা এখানে কি করতে হবে একটা জোড়া জোড়া করে ফেলি, এই দুটো ঘর দুই একই জোড়া, আবার এই দুটো দুইকে আমরা কি করলাম একই ঘরে আবদ্ধ করলাম, অর্থাৎ জোড়া জোড়া করে নিলাম। এই জোড়া জোড়া করার অর্থটা হলো এই বর্গমূল করতে গেলে প্রত্যেক জোড়া থেকে একটি করে নিতে হবে। তুমি হয়তো বলতে পারো যে ছাড়া আমি জোড়া বলতে একটা দুই আর তিন এটা মিলে কি একটা জোড়া হবে, না একই গুণনীয়ক, অর্থাৎ দুই যখন আছে তাহলে আর একটা দুই হতে হবে, দুইটা দুই হতে হবে। যদি তুমি তিনের জোড়া হয় তাহলে তিন গুণ তিন, এরকম যদি হয় সবকটা জোড়া যদি মিলে যায় তাহলে মনে করবা এটি একটি বর্গমূল সংখ্যা। আর যদি জোড়া হতে হতে একটি বেজোড় থেকে যায়, যে একই সংখ্যার জোড়া মিলতেছে না বা হচ্ছে না, সে একা থেকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সেটা বর্গমূল সংখ্যা নয়। তাহলে এখন আমরা কী করব, এখানে দেখা যাচ্ছে ১৬ অবশ্যই একটি বর্গমূল সংখ্যা, তার কারণ এখানে অবশ্যই জোড়া জোড়া মিলে গিয়েছে, দুইটা জোড়া হয়েছে। এখন যদি আমরা এই কাজ করি ১৬ এর যদি বর্গমূল যদি করি ১৬ দিয়ে এই বর্গমূল, এই চিহ্নটার নাম কি বর্গমূল চিহ্ন, এই চিহ্নটা কি বলা বর্গমূল চিহ্ন। এই বর্গমূল চিহ্নতে যখন আমরা আসব, এখানে যখনই বর্গমূলটা যখন চিহ্ন দিয়েছি তখন এই সেট থেকে অর্থাৎ এই জোড়ার থেকে প্রত্যেক জোড়ার থেকে কয়টা করে নিতে হবে একটি করে নিতে হবে। তাহলে দুইটা দুই থেকে কয়টা পাবো একটা, আর এই দুইটা দুই থেকে কয়টা পাবো একটা,
তাহলে এখন দুইজনে কত হচ্ছে চার। তাহলে অবশ্যই আমাদের ষোলোর যদি বর্গমূল করা হয় তাহলে আমরা পাবো কত চার। ঠিক এভাবে আমরা আরেকটি সংখ্যা মনে করো ৬৪, আমরা এটাকে একটু বুঝিয়ে দিই। এটা তো অবশ্যই বুঝতে পেরেছো তোমরা, তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল করা যায়। তাহলে আরেকটি সংখ্যা আমরা নিই, মনে করো আমি ৬৪ নিলাম। তাহলে ৬৪ বর্গমূল যখন করতে হবে তখন অবশ্যই আমাকে কি করতে হবে, ৬৪ সেই একই আগের একই ধারায় এর মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে আমরা ৬৪ মৌলিক গুণনীয়কগুলো বের করতে থাকি, তাহলে দুই, ৩২ দুনে কত ৬৪, আবার কত দুই, ১৬ দুনে ৩২, দুই ৮ দুগুণে ১৬, দুই ৪ দুগুণে ৮, আবার যদি দুই নিই দুই দুনে কত ৪। তাহলে এখন দেখো তো দুই কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে এখন ছয়টা দুই হয়েছে। তাহলে আমরা লিখব কি অতএব, তাহলে ৬৪ ইকুয়াল টু কত হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখন কি করব, প্রত্যেকটা জোড়া জোড়া নেব, তাই না, আগে যেভাবে করিয়েছি এবারও আমরা ঠিক সেইভাবে করব অঙ্কটা। তাহলে তো প্রত্যেকটা জোড়া করি, এই দুইটা দুই নিয়ে একটা জোড়া, আর এই দুইটা দুই নিয়ে একটা জোড়া, আর এই দুইটা দুই নিয়ে একটি জোড়া, কেমন। তাহলে আমাদের জোড়া নেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব, যখন বর্গমূল করব তখন কি করতে হবে, আমাদের প্রত্যেক জোড়া থেকে একটি করে জোড়া একটি করে নিতে হবে, প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিতে হবে। তাহলে এখন যখন আমরা তাহলে আমরা এখন কি করব, যখন ৬৪ বর্গমূল কথাটা লিখব, তাহলে রুট ওভার ৬৪ সমান, তাহলে এই দুইটা জোড়া থেকে অর্থাৎ দুইটা দুই থেকে কয়টা দুই নিতে হবে, আমাদের একটি দুই নিতে হবে, কেমন। আবার এই দুইটা দুই থেকে কয়টা দুই নিতে হবে, একটি দুই, এই দুইটা দুই থেকে একটি দুই। তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা জোড়া থেকে একটি করে নিলাম সংখ্যা। তাহলে একটি করে নিলে আমাদের কয়টা দুই হয়েছে, তিনটা দুই হয়েছে, কারণ জোড়া কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা জোড়া মানে তিনটা জোড়া থেকে একটা করে যদি প্রত্যেকটা জোড়া থেকে আসে তাহলে একটা দুইটা তিনটা দুই পাবো, কেমন। এখন আমাদের কাজটা হবে কি, এই তিনটা দুই গুণ করতে হবে, দুই দুনে চার, চার দুগুণে ৮। তাহলে আমাদের ফলাফলটা কি আসলো, ৬৪ বর্গমূল করলে ফলাফল কত আসবে, ৮, কেমন। তাহলে আমি দুটি সংখ্যা দিয়ে তোমাদেরকে বর্গমূল করা শেখালাম, কিসের মাধ্যমে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে তোমরা এখন বাসায় বসে এরকম আরও একাধিক সংখ্যা নিয়ে তোমরা গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে তোমরা বর্গমূল করার চেষ্টা করবে, কেমন। আর তোমাদের এই করোনাকালীন অবস্থায় সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। বিনা প্রয়োজনে তোমরা কেউ বাড়ির বাইরে যাবে না, যেখান থেকে হোক যে কোনো সময় বারে বারে হাত ধুবে, ফিরে এসে হাত ধুবে এবং সকল জিনিস সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কেমন। এবং তোমরা আবার যাতে পাটি ফিরে আসতে পারো সেই বিদ্যাপীঠে, তোমাদের প্রিয় প্রিয় বিদ্যাপীঠে এই দোয়া করছি। এবং তোমরা যাতে পরীক্ষায় যাতে কোনোরূপ পিছনে না পড়ো, তোমাদের পরীক্ষার ফলাফলটাও খুব ভালো হোক এটাও আশা করছি। আর এই সময়ের জন্য তোমাদেরকে বেশি কিছু না বলে অবশ্যই তোমরা গার্ডিয়ান অর্থাৎ বাবা মার কথা শুনবে, মান্য করবে এবং ঘরের বাইরে বেশি যাবে না, এই সকল নির্দেশনার মধ্য দিয়ে শেষ করছি আমি আজকের ক্লাস। আগামী ক্লাসের জন্য কি থাকছে, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।